আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি একটি নতুন খামার করেছি মুরগি খামার একবারে নতুন আমার আশা ছিল যে একটা মুরগি খামার করার কিন্তু মুরগি খামারটা করে করতে পারছি আল্লাহ আমাকে তফিক দান করেছেন তাই আমি এই মুরগির খামারটি গড়ে তুলছি আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন এই মুরগির খামার থেকে যেন আমি ভালো ডেভেলপ হতে পারি সবাই বলে যে মুরগি খামার থেকে অনেকজন লস প্রজেক্ট এটা করো না তাও আমি করছি কিন্তু জানি না কি হবে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি নতুন বলে প্রথমে পাঁচ মুরগি তুলেছি তবে আজকে বয়স আমার মুরগিগুলোর একত্রিশ দিন গড় ওজন হয়েছে ছয়শো থেকে সাড়ে ছয়শো গ্রাম তবে আর একটু বেশি হতো আমার একটু মুরগিগুলোর অসুবিধা হয়েছিল ঠান্ডা লেগেছিল এবং কি রানি খেতেও এসেছিল তাই একটু ওজনটা কম হয়েছে তবে আর পনেরো দিন পর সেল দেওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে এবং সুন্দরভাবে করতে পারি সেভাবে আমার জন্য দোয়া করবেন সবাই তো যদি কেউ নতুন করে মুরগির খামার দিতে চান তবে দিতে পারেন তবে একটু জেনে শুনে প্রশিক্ষণ নিয়ে দিলে ভালো হবে আমি দিয়েছি আমিও নতুন আমি কোনো প্রশিক্ষণ নেয়নি আর আমার একজন মামা আছে মামা শ্বশুর তিনি একজন তিনি জব করেন একটা মুরগি খামারেই তার মাধ্যমে ওনার মাধ্যমেই আমি এগুলো করছি উনি যেভাবে যেভাবে মাকে বলতেছেন আমি সেভাবেই করতেছি এই আর কি তো আমার জন্য সবাই দোয়া করবেন আমি সুন্দরভাবে যেন এটা করে তুলতে পারি আরও বড় করতে পারি আমার অনেক স্বপ্ন আছে আমি আরও বড় করব এরকম করে আস্তে আস্তে ডিম উৎপাদন কোন চিন্তা ভাবনা করব সেভাবে আর কি করা ইচ্ছা ঠিক আছে আপনার সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন